গুড মর্নিং অল রেসপেক্টেড প্রাউড ব্যান্ড অ্যাম্বাসেডার। তো আপনাদের কাছে একটা গুড নিউজ রয়েছে যে গতকাল আমাদের কর্পোরেট ওয়েবিনার হয়েছিল। তো সেই কর্পোরেট ওয়েবিনারের আপডেট আমরা ব্যাক অফিসে পপআপে পেয়েছিলাম এবং সেখানে কোনো লিঙ্ক ছিল না। তার কারণ আমরা একটা কনফিউশনের মধ্যে ছিলাম যে লিঙ্ক দেয়নি মানে জুমে হবে না ও কানেক্টে হবে, এটা একটা কনফিউশনের মধ্যে ছিলাম। বাট আমরা কালকে গতকাল সেই লিঙ্কটা পেয়েছি। জাস্ট কর্পোরেট ওয়েবিনারের যে টাইম ছিল সেই টাইমের ঠিক 10 মিনিট আগে আমরা লিঙ্কটা পেয়েছিলাম এবং সেটা ও কানেক্টেরই লিঙ্ক পেয়েছিলাম। এবং ও কানেক্টের লিঙ্ক পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেখানে রেজিস্ট্রেশন করতে গেছিলাম। ওই লিঙ্কে টাচ যখন করতে যাই তখন আমাদের রেজিস্ট্রেশন একটা অপশান চেয়েছিল, সেখানে ওমেলের আইডি এবং ওই পপআপে যে পাসওয়ার্ড দিয়েছিল আপডেটে সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করি। এবং রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে একটা পেজ ওপেন হয়ে যায় এবং ওপেনে সেই পেজে লেখা থাকে গেট স্টার্টেড। ওই গেট স্টার্টেড অপশানে আমরা টাচ করার পরে আমাদের কাছে একটা পেজ খুলে যায়। সেখানে পেজে একটা সাইডে আমাদের কয়েকটা প্রোডাক্ট দেখিয়েছিল, ও ট্রিম, ও নেট, ও কানেক্ট, ও মেল, এই প্রোডাক্টগুলো দেখিয়েছিল। তো এই অবস্থায় দেখানোর পরে ব্যাক অফিসে যে আপডেটে যে লিঙ্ক যেখানে দেওয়া হয়েছিল সেখানে দেওয়া হয়েছিল যে এগেন পুনরায় আবার ওখানে ওই লিঙ্কে টাচ করার জন্য। এবং ওই লিঙ্কে আবার পুনরায় আমরা টাচ করতে যাব কিভাবে, না ওই নতুন ট্যাব দিয়ে আমরা নতুন ট্যাব যেখানে ওপেন করা হয় সেখানে টাচ করলে ওখানে দেখেন 2-3টা পেজ অপশান রয়েছে। ওই 2-3টা পেজে যখন আপনি টাচ করবেন ওই আগের যে পেজটা খোলা ছিল সেই পেজটাতে চলে যাবেন যেখানে আমাদের আপডেটের অপশানটা দেওয়া ছিল বা আপডেটের পপআপটা দেখিয়েছিল, লিঙ্ক দেখানে দেখানো হয়েছিল। তো ওইখানে আমরা গিয়ে আবার পুনরায় ওই লিঙ্কে টাচ করলে আমরা ও কানেক্টে এন্ট্রি নিতে পারবো এবং সেটাখানে ওয়েটিং দেখাবে, বা যদি চান্স হয়ে যায় বা ক্যাপাসিটি যদি কম থাকে মানে ভ্যাকেন্সি থাকে তাহলে এখানে আমরা এন্ট্রিও নিয়ে নিতে পারবো। তো এইভাবে আমরা ও কানেক্টে গতকাল এন্ট্রি নিয়েছিলাম এবং যেহেতু 4000-এর ক্যাপাসিটি ছিল তো সেইখানে আমরা অনেকে এন্ট্রি নিতে পেরেছি, অনেকে এন্ট্রি নিতে পারিনি। তো টেনশানে কিছু নেই, চাপের কিছু নেই, আমরা কন্টিনিউয়াস প্রসেসে যদি ব্যাক অফিসের সঙ্গে আপডেট থাকি বা ব্যাক অফিসের সঙ্গে কানেক্টেড থাকি তাহলে ব্যাক অফিসের সঙ্গে কালকে গতকাল কন্টিনিউয়াস প্রসেসে লিঙ্ক চেঞ্জ করে করে দেওয়া হচ্ছে। 1-1.5 ঘন্টা অন্তর লিঙ্ক চেঞ্জ করে করে দেওয়া হচ্ছে এবং সেই লিঙ্কে টাচ করলে আমরা ও কানেক্টে এন্ট্রি নিতে পারছি। এগুলো চেঞ্জ করে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু টেস্টিং মোডে আছে, ফার্স্ট স্ট্রাইক চলছে ও কানেক্টের, তো সেই জায়গা থেকে লিঙ্ক চেঞ্জ করে করে দেওয়া হচ্ছে আর আমরা সেই লিঙ্কে অ্যাটেন্ড করে সেই লিঙ্কে টাচ করে আমরা ও কানেক্টে অ্যাটেন্ড করার জন্য ট্রাই করে যাচ্ছি কন্টিনিউয়াস পেজ এবং অনেকে এন্ট্রি নিতে পারছি এবং স্টিল নাও চলছে এবং আজ সকাল পর্যন্ত চলছে, আমরা এন্ট্রি নিচ্ছি, অনেকে এন্ট্রি নিতে পারছি না। তো টেস্টিং মোডে থাকুন, ব্যাক অফিসের সঙ্গে কানেক্টেড থাকুন, প্রত্যেকেই আপনারা নতুন নতুন আপডেট পাবেন বা নতুন নতুন লিঙ্ক যে আসবে ওই লিঙ্কের সঙ্গে আপনারা টাচ করে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন এবং নতুন নতুন আপডেটও ব্যাক অফিসে আসবে তার সঙ্গে কানেক্টেড থাকুন, ব্যাক অফিসের সঙ্গে কানেক্টেড থাকুন, প্রত্যেকেই আপনারা ও কানেক্টের সঙ্গে এন্ট্রি নিতে পারবেন। এবং আই থিঙ্ক নেক্সট ওয়েবিনার ও কানেক্টই হবে, তার পূর্বাভাস আমরা আজ থেকে পেয়ে গেলাম। অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন এবং ব্যাক অফিসের সঙ্গে কন্টিনিউ আপডেটের সঙ্গে থাকবেন, আপডেটটাকে ফলো করবেন, ব্যাক অফিসে আপডেট অফ পোর্শনটা আছে ওটাকে ফলো করবেন, তাহলে 100% আপনারা ও কানেক্ট যে প্রোডাক্টটা আসছে তাতে এন্ট্রি নিতে পারবেন এবং আর সমস্ত ইনফরমেশান এবং তথ্য ব্যাক অফিসে পাবেন। এবং নতুন কিছু ফিচার্স যদি অ্যাড হয়ে থাকে বা নতুন কিছু যদি আমাদের সামনে আসতে চলেছে তাহলেও সেই আপডেট সেকশানে গিয়ে আমরা পেয়ে যাব। ওদের সঙ্গে থাকুন, পেশেন্স নিয়ে থাকুন, আগামী দিনে আমরা সাকসেস হতে চলেছি নো ডাউট। এবং আরও অনেক কিছু কানেক্টে রেজিস্ট্রেশন করতে গিয়ে অনেক কিছু দেখতে পেয়েছি, অনেক কিছু ইনফরমেশান আমরা পেয়েছি, অনেকে জানতে পেরেছি, তবে সেটা প্রত্যেক ব্র্যান্ড অ্যাম্বাসেডার আপনারা জানেন আপনাদের কাছে থাকা ভালো। আমরা পাবলিকলি এখন যাব না, সিস্টেম যখন বলবে, সিস্টেম যখন আমাদেরকে হাইলাইট করবে তখন আমরা মার্কেটে বলতে যাব, আদারওয়াইজ আমাদের মধ্যে থাকবে। কারণ আমরা হচ্ছি কোম্পানির প্রাউড ব্র্যান্ড অ্যাম্বাসেডার, আমরা কোম্পানির মালিক, কিছু কিছু জিনিস আমাদের কাছে হাইড রাখতে হবে, সব কিছু জিনিস প্রকাশ করা যাবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ।